হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং। স্বাগত জানাই এই চ্যানেলে। প্রিয় দর্শক বন্ধুরা, 2018 সালে ত্রিপুরায় বিজেপি আইপি একটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের বিভিন্ন অংশে উন্নয়নমূলক কার্যকলাপ ক্রমে এগিয়ে চলছে। গ্রাম থেকে শহর সর্বত্রই সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন জনস্বার্থমুখী কাজ করে যেতে। বর্তমানে ত্রিপুরাতে শুরু হয়েছে বর্ষা মরশুম। এই মরশুমে চারিদিকে জল জমে মানুষের দুঃখ কষ্ট আরও বৃদ্ধি না পায়, তার জন্য গ্রাম থেকে সহসর্বত্রী কাজ করে যাচ্ছেন। ত্রিপুরা যে পুরো এলাকাগুলিতে নালা সংস্কারের কাজ দীর্ঘদিন ধরে হচ্ছে না, যার ফলে নালাগুলি আজ নর্দমায় পরিপূর্ণ এবং মশা উৎপাদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তার জন্য রাজ্য সরকার এই পুরো এলাকাগুলি উন্নয়নের দিকে নজর দিয়েছেন। পুরো এলাকার নালা সংস্কারের কাজে দ্রুত হস্তক্ষেপ করার জন্য পুরমন্ত্রী, সংশ্লিষ্ট সকল পুরপরিষদ এবং নগর পঞ্চায়েতগুলিকে নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী সারা ত্রিপুরাতে কাজ চলছে। নালা সংস্কারের অভাবে রাস্তাঘাট, হাট বাজার সর্বত্র জলমগ্ন হয়ে পড়তো এতদিন। তাই মানুষের কথা চিন্তা করে দ্রুত এই সমস্ত নালাগুলির সংস্কার কাজ চলছে। আগরতলা চন্দ্রপুর এলাকাতে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে অল্প বৃষ্টিতেই রাস্তার মধ্যে হাঁটু সমান জল জমে যায়, মানুষের চলাচল তো সম্ভব হচ্ছেই না। যান চলাচলের ক্ষেত্রেও বিরাট বাধার সৃষ্টি হয়। তাই সরকার জরুরি ভিত্তিতে যান চলাচল সমস্যা সমাধান করার জন্য জরুরি ভিত্তিতে ড্রোজার মেশিনের সাহায্যে এই ভরাট হওয়া নালাগুলি পরিষ্কারের কাজ করে চলছে। জনস্বার্থ চিন্তা করেই সরকার এ ধরনের কাজে লিপ্ত হয়ে উঠেছেন। ড্রোজার মেশিন ব্যবহার করে অতি অল্প সময়ে দ্রুতই সংস্কারের কাজ চালানো সম্ভব হচ্ছে। মানুষ বানবাসী অবস্থা থেকে আজ মুক্তি পাচ্ছে। আজ চন্দ্রপুর এলাকায় আর রাস্তার মধ্যে তেমন জল জমবে না। সেই সঙ্গে নালার নর্দমা আবর্জনা নোংরাগুলি আর রাস্তার উপর ভেসে উঠবে না। মানুষের এতদিন নানা ধরনের রোগে ভুগতেন এই নালাগুলির জলের কারণে। এখন এই উদ্যোগ নেওয়ার পর মানুষ অনেকখানি স্বস্তি নিঃশ্বাস ফেলবেন। যদিও এই উদ্যোগকে বিরোধী দলের বিভিন্ন নেতৃবৃন্দ সমালোচনার দৃষ্টিতে দেখছেন। দলের নেতৃবৃন্দ এই ড্রোজার মেশিন ব্যবহার করে নালা সংস্কারের কাজকে একটু বাঁকা দৃষ্টিতে দেখছেন। রাজ্যে বিরোধী দলের নেতৃত্বরা এই নালা সংস্কারের কাজে ড্রোজার মেশিন ব্যবহারকে একটা সমালোচনা দৃষ্টিতে দেখছেন। বিরোধী দলের নেতৃত্বরা অভিযোগ করেন যে টোয়েপের কাজ দিয়ে যেখানে নালা সংস্কার করা যেত সে জায়গায় মেশিন ব্যবহার করাটা মোটেও সমীচীন নয়। এতে শহর অঞ্চলের যারা শ্রমজীবী মানুষ আছে তাদের কাজ সংকুচিত হয়ে যাবে। টোয়েপের আইন অনুযায়ী মোটেও ড্রোজার মেশিন ব্যবহার করা যুক্তিসঙ্গত নয়। তবে আলোচনা এবং সমালোচনা যাই হোক, নালাগুলি সংস্কারের ফলে মানুষ কিন্তু স্বস্তি নিঃশ্বাস ফেলছে। প্রদ্য সমুদ্র, এখন আপনারা দেখলেন শহর অঞ্চলের ড্রোজার মেশিনের সাহায্যে যেভাবে কাঁচা নালাগুলি সংস্কার করা হচ্ছে এ সম্পর্কে একটা ছোট প্রতিবেদন। আশা করব এই প্রতিবেদন সম্পর্কে আপনারা অবশ্যই আপনাদের মতামত লিখে জানাবেন। ধন্যবাদ সকলকে আজকের অনুষ্ঠানটি দেখার জন্য।